ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের ফার্মাসিস্টদের যে রিনুয়াল করার টাইম চলে এসেছে তো কিভাবে তোমরা রিনুয়াল করবে কোথায় যেতে হবে কবে থেকে যাবে কত ফিস সমস্ত কিছু ক্লিয়ার করব এই ভিডিওটার মাধ্যমে তো তার জন্য কিন্তু আমরা চলে যাব ডাব্লু বিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে যার জন্য সার্চ করে নিতে হবে আমাদের ডাব্লু বিএসপিসি ডট ইন তবে ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু ইনফরমেশন তোমাদের জানাতে চাই যে আমাদের যে ডাব্লু বিবি আন্ডারে যে আমাদের রেজিস্ট্রেশনটা রয়েছে সেটা কিন্তু রিনিউয়ালের যে ডেটটা থাকে সেটা কিন্তু ডিসেম্বর অবধি ভ্যালিডেট থাকে তো প্রত্যেকটা প্রত্যেক বছরই সকলেরই ডিসেম্বর অব্দি ভ্যালিডেট থাকে তারপরে কিন্তু তাদের রিনুয়াল করতে হয় তো রিনুয়ালটা কবে থেকে তোমরা স্টার্ট করবে রিনুয়াল করার যে মেন ডেট স্টার্ট হয় সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তোমাদের রিনুয়ালটা করে নিতে হয় ডিসেম্বরে আগে ডিসেম্বরেও রিনুয়াল করে দেওয়া হতো বাট এ এখন আর সেটা হয় না তো এখন তোমাদের জানুয়ারি দু তারিখ থেকে তোমাদের রিনুয়ালটা স্টার্ট হবে যে কোনো অফিস ডেতে অফিস আওয়ারে তোমরা যদি সেখানে চলে যাও জানুয়ারি দু তারিখের পর থেকে তাহলে তোমাদের রিনুয়ালটা করতে পারবে এবং মার্চ মাস পর্যন্ত তোমাদের এই রিনুয়াল প্রসেসটা চলবে তো মার্চ মাসের পর থেকে কি তাহলে রিনিউয়াল হবে না হ্যাঁ হবে বাট তোমাদের একশো টাকা করে পার মান্থ বেসিসে তোমাদের কিন্তু একটা চার্জ পে করতে হবে তাদের ফাইন চার্জ হিসাবে যেটা তোমাদের সেই ডকুমেন্টসের সঙ্গে কিন্তু মানে তোমাদের যে চার্জের সঙ্গে ইনক্লুডেড হয়ে যাবে তো এবার আমরা চলে আসবো মেন ইম্পর্টেন্ট কোশ্চেনটাতে যেখানে তোমাদের কোশ্চেনটা থাকে যে রিনুয়াল করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো এখানে তোমাদের দেখিয়ে দিতে চাই যে স্ক্যান কপি অফ দ্য অরিজিনাল ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা বোথ সাইডে কিন্তু তোমাদের একটা কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে মানে জেরক্স করে নিয়ে যেতে হবে সঙ্গে স্ক্যান কপি অফ দ্য লাস্ট রিনুয়াল যে সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমাকে নিয়ে যেতে হবে দুই কপি তোমাকে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হচ্ছে আধার কার্ড নিয়ে যেতে হবে অথবা ভোটার কার্ড বা পাসপোর্ট নিয়ে যেতে পারো অরি অর্ডার কপি অফ দ্য রিলিজ লেটার তুমি যেখানে কাজ করছো সেখান থেকে যদি রিলিজ পেয়ে থাকো তাহলে সেখানকার রিলিজ কপি বা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আইডেন্টি প্রুফ অফ দ্য গভর্নমেন্টের যদি কোথাও তুমি কাজ করতে থাকে সে আইডেন্টিটি আইডেন্টি প্রুফ মানে যেখানেই তুমি কাজ করো না কেন তার কিন্তু প্রপার একটা নথিপত্র তোমাদের ওখানে নিয়ে দেখাতে হবে কারণ তোমাদের যে সার্টিফিকেটটা তৈরি হবে যে রেজিস্ট্রেশনটা তৈরি হবে সেই রেজিস্ট্রেশন কিন্তু সেটা মেনশন থাকবে রিনুয়ালটার মধ্যে সেটা মেনশন থাকবে তো এরপরে কী লাগছে যে দুই দিনের যে আপগ্রেডেশন ট্রেনিংটা হয় তার মান্থলি স্লিপ অথবা তার সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে তো এখানে অনেকেরই কোশ্চেনটা আসে বা অনেকেই কোশ্চেন করে থাকো তাতে আমরা তো দু হাজার তেইশে আমরা আপগ্রেডেশনটা করেছি এখনো পর্যন্ত সার্টিফিকেট পাইনি তাহলে কি আমরা কি করতে পারবো না বা আমরা স্লিপটা কাটিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা ট্রেনিং করিনি তাহলে কি আমরা রিনুয়ালের জন্য এলিজিবল নয় তোমরা সকলেই এলিজিবল যদি তোমরা ছশো টাকার যে স্লিপটা হয় সেই স্লিপটা যদি কাটিয়ে থাকো রিনুয়ালের জন্য বা আপগ্রেডেশান ট্রেনিংয়ের জন্য তাহলে কিন্তু তোমরা সকলেই এলিজিবল শুধুমাত্র ওই স্লিপটা নিয়ে গেলেই হবে অথবা তুমি যে সার্টিফিকেটটা পেয়ে থাকো তো সে সার্টিফিকেটটা পেয়ে নিয়ে গেলেই হবে আর এসটা কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না যদি তোমাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করা হয়ে থাকে তাহলে অ্যাড্রেস চেঞ্জ করার রিজনটা বা সেটার যে নথিপত্র অরিজিনাল নথিপত্র নিয়ে যেতে হবে আর তোমার নাম যদি কোনো কারণে চেঞ্জ হয়ে থাকে সেই চেঞ্জের যে নথিপত্র সেগুলো কিন্তু তোমাকে ওখানে নিয়ে যেতে হবে সেই রিনুয়ালটা করার সময় এবার আসছি ফিসের দিকে কত টাকা তোমাকে ফিস পেমেন্ট করতে হবে এই রিনুয়ালটার জন্য তো রিনুয়াল করার জন্য প্রথমবার যে রিনুয়াল হয় ফার্স্ট রিনুয়াল যাকে বলে ফার্স্ট রিনুয়ালটা হয় এক বছরের জন্য যেখানে তোমাকে চোদ্দশো টাকা পে করে তোমাকে এই রিনুয়ালটা করতে হয় সঙ্গে ছশো টাকা তো আপগ্রেশান ট্রেনিংয়ের জন্য কাটতেই হয় তো সেটা থাকতে হয় এবং পরের বার থেকে তোমাকে কোনো আপগ্রেডেশান ট্রেনিংয়ের জন্য কোনো স্লিপ কাটতে হয় না ডাইরেক্ট তোমার রিনুয়ালটা হয় এবং তার জন্য তোমার আপগ্রেডেশনের যে আগের স্লিপটা ছিল সেটা নিয়ে যেতে হয় সঙ্গে পাঁচ বছর জন্য কিন্তু রিনুয়াল হয় মানে পরপর এবার তুমি পাঁচ বছরের জন্য রিনিউয়াল করতে পারবে তার জন্য প্রত্যেক বছরের চার্জ হচ্ছে চোদ্দোশো টাকা বাট এখানে একশো টাকা যেটা দেওয়া থাকে সেটা লেট ফিস বা ফর্ম ফিস হিসেবে তারা কেটে নেয় তো সেটা হয়তো লাগবে না তোমাদের তেরোশো টাকা করে কিন্তু ফিজ লাগবে আর ইয়ার বেসিসে যেখানে তুমি পাঁচ বছরের জন্য মানে প্রথমবার যদি এক বছরে তোমার রিনুয়ালটা করে ফেলো এবং তারপর থেকে যে রিনিউয়াল করার জন্য যাও তাহলে কিন্তু পাঁচ বছরের জন্য তুমি কন্টিনিউয়াস করতে পারবে পাঁচ বছর শেষ হবে আবার তোমাদের রিনিউয়াল করতে হবে এইভাবে তোমাদের কন্টিনিউয়েশন প্রসেসে তোমাদের রিনিউয়ালটা হবে তো আশা করি আর তোমার রিনিউয়াল নিয়ে কোনো সমস্যা থাকবে না বা তোমার মনে কোনো কোশ্চেন থাকবে না এরপরেও যে কোশ্চেনটা চলে আসে কবে কবে আমরা এই রিনুয়ালটা করতে যেতে পারি আমাদের ফার্মাসি কাউন্সিলে তো ফার্মাসি কাউন্সিল থেকে এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে আগে যেমন সোমবার বুধবার শুক্রবার যেতে হয় এখন থেকে আর সোমবার বুধবার শুক্রবার বলে কোনো ব্যাপার নেই সোমবার থেকে শুক্রবার অবধি তুমি যে কোনো দিন যেতে পারো যে কোনো অফিস ডেতে যেতে হবে কোনো রকম ছুটির দিনে গেলে হবে না তুমি ছাব্বিশে জানুয়ারিতে চলে গেলে তেইশে জানুয়ারিতে চলে গেলে যেটা ছুটির দিন এই ধরনের ডেতে গেলে কিন্তু হবে না অফিস ডেতে যেতে হবে অফিসে আবার যেতে হবে এবং চেষ্টা করবে সকাল সকাল চলে যাও কারণ তারা এগারোটা থেকে ফর্ম দেওয়া শুরু করে ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হয় তাহলে কিন্তু তোমাদের হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু বেশি তাহলে ওয়েট করতে হবে না তো এটাই হলো তোমাদের মেন ইনফরমেশনের জায়গা এবং তোমাদের যে মনে কোয়ারিগুলো থাকে সেই কোয়ারিগুলো হয়তো আমি এখানে সলভ করতে পেরেছি তো এরপরও তোমাদের মনে যে কোয়ারিটা থাকে যে কোন ফর্ম ফিল করতে হয় বা ফর্মটা কীভাবেই বা ফিল করতে হয় রিনুয়াল সার্টিফিকেটটা পাওয়ার জন্য তো এই সেই ফর্ম এই ফর্মটা কিন্তু তোমাকে ভালো করে ফিল করতে হয় যেখানে তোমাকে ফার্মাসি যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশনের নাম্বার দিতে হয় তোমার নাম লিখতে হয় তুমি কোথায় কাজ করছো বর্তমানে সেটা লিখতে হয় তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কী প্রেজেন্ট অ্যাড্রেস কী এগুলো কিছু ডিটেলস দিয়ে তুমি কিন্তু ফিল আপটা করতে হয় করে নিয়ে এটাই তোমাকে পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফগুলো আটকে কিন্তু এখানেই দিয়ে দিতে হয় এরকম যদি তুমি আরও মনে কোনো কোয়ারি হয়ে থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়া হবে তো আশা করি আমি তোমাদের সমস্ত কোশ্চনের অ্যান্সারটা দিতে পেরেছি এরকম যদি ফার্মার এগারি জব আপডেটগুলো তোমরা পেতে চাও ফার্মার এগারি নোটিফিকেশন আপডেট ফার্মাসি স্টেজ পাশে যদি আমাদেরকে রাখতে চাও ফার্মার্সকে যদি তোমাদের পাশে নিয়ে চলতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফার্মার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও তোমাদের সাপোর্টটা দেখতে পারলে আমাদেরও কিন্তু প্রচণ্ড ভালো লাগে তো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েস অল টাইম উইথ ফার্মার্স ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি চাও বিভিন্ন রকম ফার্মার্সি রিগার্ডিং জব আপডেটগুলোর নোটিফিকেশানগুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলে যেও না সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও তোমরা জয়েন করে নিতে পারো যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সুবিধা রয়েছে সেখান থেকে তুমি সমস্ত ইনফরমেশন ডিটেলস কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাবে আর সঙ্গে তোমাদের আমি এটাও জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু এখন থেকে সমস্ত রকম ফার্মাসির জব রিগার্ডিং প্রিপারেশন করিয়ে থাকি তো তোমরা যদি সেই প্রিপারেশনটা নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে